হ্যালো ছাত্রছাত্রী সকল, আজির এইটো ভিডিওত আমি আলোচনা করিম আনন্দরাম বৰুৱা একাডেমিক ষষ্ঠম শ্রেণী অসমীয়া পাঠ নং হৈছে সাত, পাঠ্যৰ নাম হৈছে কুম্পুৰ হপন ভূত পোৱালি। গতিকে তোমালোকে ভিডিওটো স্কিপ নকৰাকৈ গোটেইখিনি চাই যোৱা। এইটো ভিডিওত আমি সকলো প্রশ্ন উত্তৰকেইটা আলোচনা করিম। আর একটা কথা, এইটো চ্যানেলত যদি নতুন হয় তেনে চ্যানেলটো সাবস্ক্রাইব করিব, লগতে বেল আইকনখন চুই দিব যাতে এনেকুৱা আপডেটবিলাক পাইয়ে থাকে। চ' এবাৰ আমি কোশ্চেন কেইটা লওঁ। আগুৱাইছ, এক নম্বৰত দিয়া আছে চুমকৈ উত্তৰ দিয়া। ক নম্বৰটো কৈছে যে কম্পুৱে সপনত কি দেখিছিল। উত্তৰটো হৈছে কম্পুৱে সপনত দুটা ভূতৰ পোৱালি আৰু দুটা যখিনী ছোৱালী দেখিছিল। ক নম্বৰ কোশ্চেনটো কৈছে যে ভূতৰ পোৱালি কেইটি দেখিবলৈ কেনেকুৱা। উত্তৰটো হৈছে যে ভূতৰ পোৱালি কেইটি দেখাত এটা কলা আৰু আনটো বগা আছিল। গ নম্বৰটো কৈছে যে ভূত পোৱালি কেইটিয়ে কি কৰিছিল। উত্তৰটো হৈছে যে ভূত পোৱালি দুটাই টাকুট টাকুটকৈ কথা পাতিছিল আৰু ফুচ 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 নাচিছিল। সিহঁতে আনকি দুটা যখিনীৰ ছোৱালী চুলিত ধৰি নুচুৱাইছিল। নম্বৰ কোৱেশ্যনটো হৈছে কম্পুৰ মাকে ভূতৰ বিষয়ে কি বুলি কয়। উত্তৰ, কম্পুৰ মাকে ভূতৰ বিষয়ে কয় যে সিহঁতে হেনো সৰু ল'ৰা পালে ধৰি খায় আৰু পুখুৰীলৈ নি কেইটা ওপৰ কৰি মূৰ্ত এহাত বোকাত পুঠি থয়। উঙ নম্বৰ কোৱেশ্যনটো কৈছে যে কম্পুৰ কিয় ভূতলৈ ভয় নাই বুলি কৈছে। উত্তৰটো কৈছে যে কম্পুৱে ভূতলৈ ভয় কৰা নাই কাৰণ ভূতকেইটা কম্পুৰ ওচৰলৈহে আহিবলৈ সাহস কৰা নাছিল। তেওঁহে ভূত দুটাৰ ওচৰলৈ গৈ সিহঁতে হাতত ধৰি থকা যখিনী ছোৱালী দুটা কাণ মুচৰি দিলে। ছয় নম্বৰ কোৱেশ্যনটো কৈছে যে যখিনীয়ে কি কৰি আছিল আৰু কম্পুৰে যখিনীৰ লগত কি কৰিছিল। উত্তৰটো হৈছে যখিনীয়ে কঁকাল ভাঙি নাচি আছিল, কম্পুৱে যখিনী দুটাৰ কাণ মুচৰি দিছিল। এবাৰ দুই নম্বৰ কোৱেশ্যনটো আলোচনা কৰিম। কৈছে যে কম্পুৰ সপন ভূত পোৱালি কবিতাটিৰ কথাখিনি নিজৰ ভাষাত লিখা। উত্তৰটো হৈছে যে কম্পুৱে এদিন সপনৰ দুটা ভূতৰ পোৱালি আৰু দুটা যখিনী ছোৱালী দেখা পাইছিল। ভূত দুটাৰ এটা কলা আৰু আনটো বগা আছিল। সিহঁতে টাকুট টাকুটকৈ কথা পাতিছিল আৰু ফুচ 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 নাচিছিল। পিছত সিহঁতে যখিনী ছোৱালী দুটাৰ হাতত ধৰি নুচুৱাইছিল। ছোৱালী দুটাই একেলগে ভৰি নেপেলাই সিহঁতৰ চৰ হোৱাইছিল। চৰ খাই যখিনী ছোৱালী দুটাই কঁকাল ভাঙি নাচিছিল। কম্পুৱে মাকক কোৱা শুনিছিল যে ভূতে হেন সৰু ল'ৰা পালে ধৰি খায় আৰু পুখুৰীলৈ নি ভৰি দুটা ওপৰৰ পৰি এহাত বোকাত মূৰ্ত পুঠি থয়। কিন্তু কম্পুক সিহঁতে একো নকৰিলে। সিহঁতে কম্পুৰ ওচৰলৈ আহিবলৈ ভয় পালে। কম্পুৱে সিহঁতৰ ওচৰলৈ গৈ সিহঁতৰ হাতত ধৰি থকা যখিনী ছোৱালী দুটাৰ কাণ দুখন মুচৰি দিলে। কাণ মুচৰি খাই সিহঁতৰ চিঞৰি মাৰি তাল ফাল লগালে। তাৰ পিছত তেওঁ ভূত পোৱালী দুটাক ধৰি আনি আলমাৰিত সোমাই থলে। পিছত মাকে মতাত সি টোপনিৰ পৰা সাৰ পালে। এইটো তিনি নম্বৰ কোৱেশ্যনটো কৈছে ৰূপকোঁৱৰ জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাৰ বিষয়ে এখন ৰচনা লিখা। এনেকৈ লিখিবা যে জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাই 1903 চনত জন্ম হৈছিল আৰু 1951 অসমত এজন প্ৰসংখ্যা জ্ঞানী তৎস কবি।
বোলছবি পরিচয় নাট্যকার আর স্বাধীনতা বিপ্লবী আছিল। জ্যোতিপ্রসাদ আগরওয়ালার জন্ম হয় ডিব্রুগড় তামোলবাড়ির চা বাগিচার। তেওর পিতৃর নাম আছিল পরমানন্দ আগরওয়ালা আর মাতৃর নাম আছিল কিরণময়ী আগরওয়ালা। তেও অসমতে হাই স্কুলিয়া শিক্ষা শেষ করে 1926 সনত ইংল্যান্ডত যায়। যদিও কোনো ডিগ্রি লোক উভতি আহে, তার পিছত তেও জার্মানিলৈ গৈ কথা ছবি পরিচালনা আর প্রয়োজন বিষয়ের প্রশিক্ষণ লয়। তেও অসমলৈ উভতি আহি 1935 সনত প্রধান বোলছবি জয়মতী নির্মাণ করে। 1942 সনত গণ আনন্দ যোগদান করে আর মত্য বাহিনীর অধিজানর হয়ে বহুদিন আত্মগোপন করবলগিয়া পড়ে। 1949 সনত অসমীয়া ভাষার দ্বিতীয় বোলছবি ইন্দ্রমালীটি নির্মাণ করে। অসমীয়া সঙ্গীত জগতলৈ বহুত সুন্দর সুন্দর উপহার দি গৈছে। গীতি কবিতাবোৰৰ মাজেদি স্বদেশ প্রেমে প্রকৃতি প্রেম আর বিপ্লবী সুৰ প্রকাশ পাইছে। রচনা করা নাটকবোৰ হল সুনীত কুঁৱৰী, কাৰেঙৰ লিগিৰি, ৰূপালী, লবিতা, খনিকর, নিমাতি, কইনা, ফোন, পখিলি, কলকাতা আর সুন্দর কোর তেওর সাহিত্য কর্ম মাঝেদি সুন্দর সাধনা করা ভাবে অসমীয়া সাহিত্য সাংস্কৃতিক জগত তেওর রূপ কোর বলে অভিহিত করা হয়েছে। তেও ব্যস্ততাপূর্ণ জীবনের মাঝেদি অসমীয়া সাংস্কৃতিক জগতলৈ বহু অবদান আগবড়ায়। 1951 সনত দুরা ব্যাধিত আক্রান্ত হয়ে ইহলিয়া অহম্মরণ করে। চার নম্বর কোশ্চেনটি কৈছে সুমতকা লিখা, চা এনেকে লিখিবা। ক নম্বরটি কৈছে জয়মতী বোলছবি। জয়মতী বোলছবি খন অসমীয়া ভাষার প্রথম বোলা ছবি। জ্যোতিপ্রসাদ আগরওয়ালা বোলছবি খন 1935 সনত নির্মাণ করে। এইখন আছিল কলা বগা বোলছবি। এইখন বোলছবি আইদেউ সন্ধিক নামৰ অসমীয়া ছোৱালী এজনীয়ে প্রথম অভিহন করে। খ নম্বৰ কোশ্চেনটো কৈছে যে শিল্পী দিবস প্রতি বছৰ 17 ফেব্রুয়ারি 3 অসমত শিল্পী দিবস হিসাবে পালন করা হয়। শিল্পী দিবসৰ লগত রূপকোঁৱৰৰ জ্যোতিপ্রসাদ আগরওয়ালা নামটো জড়িত হয়ে আছে। জ্যোতিপ্রসাদ আছিল এজন পূর্ণাঙ্গ শিল্পী। তেও আছিল একেধারে গীতিকার, সুরক্ষার, নাট্যকার, অভিনেতা, চিত্রকর আর বোলছবি পরিচালক। তেওয়ে অসমীয়া বোলছবি আর সাংস্কৃতিক জগত আধুনিকতার বিপ্লব আরম্ভ করে। তেওর জন্ম হয়েছে 1903 সনত আর মৃত্যু হয়েছে 1951 সনত। 17 জানুয়ারি তেওর প্রতি শ্রদ্ধা উজায়। তেওর মৃত্যু দিন 17 জানুয়ারি প্রতি বছর শিল্পী দিবস হিসাবে পালন করা হয়। গ নম্বর কোশ্চেনটো কৈছে যে জ্যোতি চিত্রবন। জ্যোতি চিত্রবন হৈছে অসমত একমাত্র বোলছবি স্টুডিও। ই গুৱাহাটীর কাহিলিপাড়া অবস্থিত। ইয়াক 1961 সনত স্থাপন করা হয়েছিল। জ্যোতি চিত্রবন বোলছবি নির্মাণের আধুনিক কথা কৌশল আর সা সঁজুলিৰে উজ্জিত। 5 নম্বর কোশ্চেনটো কৈছে বিপরীত লিঙ্গ নির্ণয় করা। যোগ যোখিনী। যোগ যোখিনী ভুল ভূতনী, সিংহ সিংহনী,
হিয়াল হিয়ালনি বন্ধা যায় হর ভেলেঙ্গি। ছয় নম্বরটো কৈছে যে কাক কি বোলা লিখা। উত্তরটো এনেকে লিখিব পাৰি যে গরুর পোয়ালি দামুরি, মাছর পোয়ালি পোনা, ভেকুলির পোয়ালি লালুকি, কাবয়র মাছর পোয়ালি কাবৈটিলা, গরৈ মাছর পোয়ালি গরৈ চিরিকা। সাত নম্বরটো কৈছে যে কবিতাটি থকা অনুরূপ শব্দ কেইটি বাছি উলিওয়া। উত্তরটো কৈছে কবিতাটি থকা অনুরূপ শব্দ কেইটি হল তিলিকা তিলিকা পিলিকা পিলিকা টাকুট টাকুট পুট পুট ধৈ ধৈ ফুস 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 খাস খাস কটক কটক ভেঙুরা ভেঙুরি তাল ফাঁস আদি। আট নম্বরটো হৈছে খালি ঠাই পুৰ কৰা। এনেকে লিখিব পাৰি যে টাকুট টাকুট ঢেঁচখিনি ঠাইত হ'ব কুট, এটাই কলে ফুট ফুট ঢেঁচখিনি ঠাইত হ'ব ফুট, ইটোৱে মা নাচ জোকাৰি কলে ধুত ধুত। নম্বরটো এনেকে লিখিব পাৰি যে চর খোৱা জখিনিয়ে নাচে ককাল ভাঙি, কটক কটক ঘটক কৰি ভূত পোৱালি ঝাপ মাৰি। নম্বরটো এনেকে লিখিব পাৰি বিচাৰি ফুৰা ভূত পোৱালি মা যেতিয়া পাল এৰা এৰি নাই, পুতলা থকা আলমারিটক আনি থল সময়। ন নম্বরটো কৈছে যে বাক্য রচনা করা অপন হপন এক রহস্য। ভূত পোয়ালি কম্পুয়ে ভূত পোয়ালি দুটা আলমারিত সোমাই থৈছে। জখিনী জখিনী ছোৱালী দুজনীয়ে ভালদরে নাচিছিল। পুখুরী পুখুরীত মাছ পোৱা যায়। বোকা পদুম ফুল বোকা জন্মে। তো ছাত্র ছাত্রী অকল আজির এইটো ভিডিওত এখিনিতে সমাপ্ত করে আসো, আকো আহি আসো আন একটা ভিডিওলৈ। গোটেইখিনি চোৱাৰ বাবে ধন্যবাদ।